নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে যেটা দেখব সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো তাহলে পশ্চিমবঙ্গের যতগুলো গুরুত্বপূর্ণ প্রকল্প বা কর্মসূচি রয়েছে সেগুলো তোমাদের আজকে কভার হয়ে যাবে দেখো প্রথমে দেখব কন্যাশ্রী প্রকল্প সম্পর্কে এটা দু সালের পয়লা অক্টোবর চালু হয়েছিল এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হল বাল্যবিবাহ রোধ করা এই প্রকল্পকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল প্রথমত যার বার্ষিক বৃত্তি সাতশো টাকা আর দ্বিতীয় যেটা ভাগ ছিল এককালীন বৃত্তি পঁচিশ হাজার টাকা এই প্রকল্পের শর্তগুলি হলো প্রকল্পের জন্য আবেদনকারী ছাত্রীদের ১৩ বছরের বেশি এবং আঠেরো বছরের কম হতে হবে ছাত্রীকে অন্তত অষ্টম শ্রেণীতে পাঠরত হতে হবে ছাত্রী পারিবারিক আয় বছরে অনাধিক এক লক্ষ কুড়ি হাজার টাকা হতে হবে এবং ছাত্রীকে অবিবাহিত হতে হবে নেক্সট আমরা যেটা দেখব সবুজ সাথী দু হাজার পনেরো সালের অক্টোবর মাসে এই প্রকল্প চালু হয়েছিল পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত সরকার পরিচালিত স্কুলগুলির নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণের জন্য মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি চালু করেছিলেন দু সাল থেকে দু হাজার সতেরো সালের মধ্যে পশ্চিমবঙ্গের প্রায় সত্তর লক্ষ ছাত্রছাত্রী এই প্রকল্পের অধীনে বিনামূল্যে সাইকেল পেয়েছে এই প্রকল্পটি ই গভর্নেন্স অ্যাওয়ার্ড টু থাউজেন্ড জিতেছে তো এটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হতে পারে পরে দেখব খাদ্য সাথী প্রকল্প এই প্রকল্পের আওতায় আনা হয়েছে আট কোটি রাজ্যবাসীকে এই প্রকল্পের দ্বারা সকলকে ডিজিটাল রেশন কার্ড দেওয়া হয়েছে এবং প্রকল্প আওতাভুক্তদেরও মাথাপিছু দু টাকা কেজি দরে মাসের দু কেজি চাল ও তিন কেজি গম সরবরাহ করা হচ্ছে এর পাশাপাশি এই প্রকল্প চার হাজার পাঁচশো জন অপুষ্টি আক্রান্ত শিশুকে চিহ্নিত করে এবং তাদের বিনামূল্যে এক বছরের জন্য চাল গম মসুর ডাল এবং ছোলা দেওয়ার ব্যবস্থা করেছে এই প্রকল্পের মোট ব্যয় চার হাজার দুশো বিরাশি কোটি টাকা এরপরে দেখব গীতাঞ্জলি এবং আমার ঠিকানা অর্থনৈতিকভাবে দুর্বল দরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে যথাযথ বাতস বাসস্থান নির্মাণের উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্পটি চালু করেছেন এই প্রকল্পের দায়িত্ব ছটি বিভাগের উপর ন্যস্ত হয়েছে যথা অনগ্রসর উন্নয়ন শ্রেণী বিভাগ পশ্চিমাঞ্চল উন্নয়ন বিষয়ক বিভাগ সুন্দরবন বিষয়ক বিভাগ বন বিভাগ মৎস্য বিভাগ সংখ্যালঘু বিষয়ক বিভাগ ইত্যাদি এই প্রকল্পের দ্বারা সমতল এলাকা সুন্দরবন এলাকা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার গ্রামবাসীদের পরিবার পিছু যথাক্রমে এক দশমিক ছয় সাত এক দশমিক নয় চার দুই দশমিক পাঁচ এক ও তিন লক্ষ টাকা করে দেওয়া হবে নেক্সট দেখবো সবুজ শ্রী প্রকল্প এই প্রকল্পের দায়িত্ব বন দপ্তরের ওপর অর্পণ করা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে প্রতিটি শিশুকে জন্মগ্রহণের পরই একটি করে মূল্যবান গাছের চারা দেওয়া হবে এই চারা গাছটি শিশুর নামে লাগাতে হবে এবং শিশুর সঙ্গে সঙ্গে চারা গাছটি বড় হবে তারপর ভবিষ্যতে শিশুটির প্রয়োজনে ওই চারা গাছটি বিক্রয় করে প্রাপ্ত অর্থকে ব্যবহার করা যাবে ওই শিশুটিরই ভবিষ্যতের বিভিন্ন উচ্চশিক্ষা বা তার বিবাহের কার্যে নেক্সট দেখব শিক্ষাশ্রী প্রকল্প এই প্রকল্প প্রধানত তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের জন্য তৈরি করা হয়েছে এই প্রকল্পের মোট ব্যয় একশো দশ কোটি টাকা যেসব তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীর পারিবারিক বার্ষিক আড়াই লক্ষ টাকার কম এবং যারা সরকারি স্কুল ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়ে তারাই শুধুমাত্র এই প্রকল্পের আওতায় এসেছে এই প্রকল্প অনুযায়ী পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীরা বার্ষিক আটশো টাকা করে অনুদান পাবে এবং পঞ্চম থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা বার্ষিক সাড়ে ছশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা সাতশো টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আটশো টাকা করে পাবে নেক্সট দেখব যুবশ্রী প্রকল্প এই প্রকল্প দু হাজার চোদ্দোতে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে এই প্রকল্পের রূপরেখা এঁকেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী এই প্রকল্পের মোট ব্যয় একশো কোটি টাকা এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পরিবহনের মাধ্যমে রাজ্যের নাগরিক ও গ্রামীণ এলাকায় স্বনিযুক্তি সৃষ্টি করা এই প্রকল্পটির দ্বারা সমস্ত বেকার যুব যুবক যুবতীদের পরিবহন পরিষেবার সাথে যুক্ত করা হবে নেক্সট দেখব সাথী প্রকল্প উন্নত আধুনিক স্বাস্থ্য পরিষেবা যাতে প্রত্যেক মানুষ বিনামূল্যে পায় তার জন্য এই প্রকল্পটি চালু করা হয়েছে এই প্রকল্প আওতাভুক্তদের একটি করে স্মার্ট কার্ড দেওয়া হবে এবং ওই কার্ডের সাহায্যে কার্ডধারীর পরিবারের কেউ কোনো রোগে আক্রান্ত হলে দেড় লক্ষ টাকার চিকিৎসা পাবেন এবং বিশেষ জটিল রোগ হলে সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাওয়া যাবে এরপর দেখব সমব্যাথি প্রকল্প এই প্রকল্পের দায়িত্ব পুরো ও নগর উন্নয়ন দপ্তরের উপর অর্পিত হয়েছে রাজ্যের যেসব মানুষদের মৃতদেহ সৎকারের জন্য অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ সেই সব পশ্চিমবঙ্গ রাজ সেই সব পরিবারের পাশে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দাঁড়াবে মৃতদেহ সৎকার বা মৃতদেহ কবরস্থ করার জন্য অর্থনৈতিক দিক থেকে দুর্বল পরিবারদের দুই হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে নেক্সট দেখব খেলাশ্রী দু হাজার এগারো সাল থেকে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের যুব যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে চালু হয়েছে খেলাশ্রী প্রকল্প এই প্রকল্পের অধীনে খেলাধুলার উন্নয়ন ও পরিকাঠামো নির্মাণের লক্ষ্যে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর ক্লাব ও সংগঠনগুলিকে অনুদান দেয় নেক্সট দেখব মিশন নির্মল বাংলা দু সালের মিশন নির্মল বাংলা চালু করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার নদিয়া জেলায় দেশের প্রথম নির্মল জেলা ঘোষণা করা হয় সতেরোই মে দু পর্যন্ত রাজ্যে উনিশশো গ্রাম পঞ্চায়েতের এলাকাধীন একুশ হাজার গ্রাম নির্মল গ্রাম গ্রাম হিসাবে ঘোষিত হয়েছে এটি রাষ্ট্রসংঘের দ্বারা প্রশংসিত নেক্সট দেখব লোক প্রসার বাংলার লোকশিল্পের পনেরো জীবন ঘটিয়ে লোকশিল্পীদের মাধ্যমে সামাজিক বার্তা ও রাজ্য সরকারের নানা প্রকল্প এখানে পুনরুজ্জীবনটাকে পনেরো জীবন লেখা হয়েছে একটু টাইপিং মিস্টেক রয়েছে তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নেবে তো শিল্পীদের মাধ্যমে সামাজিক বার্তা ও রাজ্য সরকারের নানা প্রকল্প অনুসন্ধানের তথ্য সাধারণ মানুষদের কাছে পৌঁছানো এই প্রধান উদ্দেশ্য এখনো পর্যন্ত এক লক্ষ চুরানব্বই হাজার লুসি থেকে দিকে এই প্রকল্পের আওতায় মাসিক ভাতা ও পেনশন দেওয়া হয় এরপর দেখব সেভ ড্রাইভ সেভ লাইভ দু সালের জুলাইয়ের শেষে এই কর্মসূচিটি চালু হয় পথ নিরাপত্তায় এটি একটি অভিনব কর্মসূচি এই কর্মসূচির ব্যাপক প্রচারের ফলে গত বছরের শেষ মাসের তুলনায় এই বছরের পথ দুর্ঘটনা কমেছে প্রায় পঞ্চ পনেরো শতাংশ প্রাণহানিও কমেছে সো বন্ধুরা এটা ছিল আজকের ভিডিও তোমরা ইউজফুল বলে মনে হলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না আর যারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও সাথে সাথে আইকনটা প্রেস করে নাও যাতে নেক্সট ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ